মানুষ কি আর মানুষ আছে? মানুষ গেছে পশুর কাছে, রক্তে তাদের শুধুই স্বার্থ, সে বোঝে শুধু একটাই, ক্ষমতা আর অর্থ। এই কবিতার লাইনগুলো বললাম, দেখুন সত্যি মানুষ আর মানুষ নেই। আপনার পেপার খুললে, খবরের কাগজ খুললে, আপনারা নিউজ চ্যানেল খুললে এমন এমন সংবাদ পাবেন, মন খারাপ হয়ে যাবে। আমাদের মনুষ্যত্ব কোথায় অবলুপ্ত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি, এই গতকাল দু তিন দিন আগে একটি খবর দেখে অত্যন্ত মর্মান্তিক একটা খবর। কাকিমা কি করেছেন, তার দেওরের ছেলেকে, বাচ্চার ছেলেটিকে খুন করে ফেলেছেন, খুন করে জলের ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছেন। এত মর্মান্তিক খবর, আমাদের নিকৃষ্টতা, শিশু ফুলের মতো নিষ্পাপ, হিংসা ক্রোধ কোন পর্যায়ে গেলে একটা মানুষ এইরকম কাজ করতে পারে? দুর্নীতি সমাজের থরে থরে ছড়িয়ে পড়েছে। তো আজকে এর মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করছেন যে আজকের যুগে পাপীরাই ভালো থাকে কেন? চারপাশে দেখলে দেখবেন এইরকম, আপনার উপর যে অন্যায় করছে, আপনার উপর যে অত্যাচার করছে, তারা দিব্যি বহাল তবিয়তে রয়েছে, আর আমি যত দুঃখ পাই গো, আমার জীবনে কেন এত কষ্ট? যদি মনে হয়, বলবো কথাগুলো মন দিয়ে শুনুন, কেন পাপীরা ভালো থাকে? এই পাপীরা সত্যি ভালো থাকে? দেখুন, ভালো থাকা খারাপ থাকা এগুলো একটা আপেক্ষিক ব্যাপার। যে আজকে ভালো আছে, আগামীতে ভালো থাকবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই। যে আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আগামীতে ভালো থাকবে কিনা তারও গ্যারেন্টি নেই। আমরা কোনোটাই জানি না, কিন্তু আসলে কি হয়, আমরা একটা কর্মফল ভোগ করছি, প্রত্যেকে একটা অদৃশ্য কর্মফল। যিনি বলছেন আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, আমার উপর এত কষ্ট দিচ্ছে, কোন কিসের জন্য আমি এত কষ্ট পাচ্ছি? দেখুন, হেতা নয়, হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে, আবার যেখানে আমরা জেগে উঠি, আমাদের পরবর্তী জন্ম যেটা আছে, প্রারব্ধ কর্মফল বলে একটা জিনিস আমাদেরকে বয়ে নিয়ে আসতে হয়েছে। পূর্বের জন্মে যেটা অব্দ করেছি আমরা, সেটা সঙ্গে নিয়ে এসেছি। যে লোকটাকে দেখছেন শত অন্যায় করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, শত অন্যায় করেও দিব্যি সুখে শান্তিতে রয়েছে, সে তার প্রারব্ধ কর্মফলের ভোগ করছে। আগের কর্মফলের যেটা সঙ্গে নিয়ে এসছে রিমেনিং, সেইটাকে ভোগ করছে। তাহলে কী হবে, এখন যে খারাপ কাজ করছে, কেউ ছাড় পাবে না, কেউ বাদ যাবে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখুন, আপনার কাছে 10 টাকা হাতে আছে, আপনি খরচা করছেন, খরচ করে যান, করে যান, করে যান, যখনই সেটা 1 টাকার নিচে চলে যাবে, তখন কিন্তু এবার মাইনাসে কাউন্টিং শুরু হলো, তখন কিন্তু আপনাকে ফল ভুগতে হবে। ঠিক সেই রকম তারা তাদের ভালো কাজের যে ফলটা সঙ্গে নিয়ে এসছে সেটা ভোগ করছে, কিন্তু একটা সময় কর্মফলের ভোগ শেষ হবে, তখন কিন্তু ঈশ্বর, ভগবান, প্রকৃতি, যা কিছু বলি না কেন, তিনি প্রতিটা অক্ষরে অক্ষরে বুঝে নেবেন। আর এটাই হয়, কেউ কেউ জীবদ্দশাতেই পেয়ে যায়, এমনকি কারো কারো সন্তান সন্ততি পর্যন্ত এই কর্মফলের ভোগ করে। অনেকে বলেন কই ঈশ্বর তো বিচার করেন না, আমি তো কোনো বিচার দেখি না। আরে মশাই, ঈশ্বর আপনার জন্য বিচার করবেন না, আর কারো অভিশাপ দিতে নেই, কাউকে অভিশাপ হয়ে যায়, কারো বিচার, ভগবান তোমার বিচার করুক, এগুলো মুখে বললে আপনি নিজে কর্মফলের অধিকারী হয়ে যাবেন, এগুলো বলতেও নেই। চোখের জল মুছুন, আপনি এই যে কষ্ট পাচ্ছেন এটা অটোমেটিক্যালি রেকর্ড হচ্ছে, আমরা একটা অদৃশ্য সিসিটিভির আওতায় রয়েছি, দেখছেন তিনি, সব দেখছেন, প্রতিটা জিনিসের বিচার হবে, আর বিচার হয়ও। আজকে আপনি ভাবুন না, আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, কোনো অপরাধ না করেও আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে কি আপনার প্রারব্ধ কর্মফল আপনি ভোগ করছেন না? তা সেই রকম কর্মফল কখনো পিছু ছাড়বে না, তাদেরও পিছু ছাড়বে না, অতএব শাস্তি হবেই। আর কিছু কিছু তো ইহজগতেই শাস্তি পেয়ে যায়, ইহজগতেই শাস্তি মেলে কোনো কোনো ক্ষেত্রে, শিশুপালের মতো শত অপরাধ ক্ষমা করবে, তারপর কিন্তু সুদর্শন আছে তার। প্রত্যেকে মনের জোর হারাবেন না, লড়াকু একটা মানসিকতা তৈরি করুন। জীবন তো যুদ্ধ, জীবনে সব পাওয়া হবে না, অনেক আঘাত ঝড় ঝঞ্ঝা আসবে, তার মধ্য দিয়েই সোজা হয়ে যতটাই এগোনো যায়। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।